নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নতুন শূন্য পদে নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। এখানে বিভিন্ন পদে রিক্রুটমেন্ট হবে, যে সমস্ত পদগুলিতে আপনারা আবেদন করতে পারবেন সেগুলি এখান থেকে দেখে নিন। যেমন এখানে বলা হয়েছে কুক পদে আবেদন চলছে, পাশাপাশি এখানে বলা হয়েছে অ্যাটেন্ডেন্ট পদে আবেদন চলছে। তো আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিও স্কিপ করবেন না। কীভাবে আবেদন করবেন, বয়স কত লাগবে, পুরো বিস্তারিত তথ্য আপনারা এই ভিডিও থেকেই দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে রিক্রুটমেন্টটি হবে সেটি এখানে বলা হয়েছে যে চুচুড়াতে, এখানে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টই হবে হুগলি জেলাতে, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে দেখুন যে এডুকেশন কোয়ালিফিকেশান কী বলা হয়েছে। যারা কুক পদের জন্য আবেদন করতে চাইছেন এখানে তাদের জন্য আপনাদের বলবো যে এইচএস পাস লাগবে, পাশাপাশি এখানে কিন্তু আপনাদের গুড কমেন্ট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে লোকাল ভাষাতে আপনাদের ভালো পারফরমেন্স থাকতে হবে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের মিনিমাম বয়স 20 থেকে শুরু হতে হবে এবং 40 মধ্যে হতে হবে। আপনাদের বেতন যেটি দেবে সেটি হচ্ছে 8000 টাকা প্রতি মাসে। এখন উপরের যে কুক পদের জন্য যারা আবেদন করবেন তারা শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবেন। দেখুন তারপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অ্যাটেন্ডেন্ট। এই অ্যাটেন্ডেন্ট পদের জন্য আবেদন করতে গেলে আপনার এইচএস পাস হতে হবে এবং একই রকমভাবে কিন্তু আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে। এবং এখানে যেটি আপনাদের মেন বিষয় জানতে হবে সেটি হচ্ছে যে আপনাদের 5 কিলোমিটারের মধ্যে কিন্তু আপনাদের বসবাস করতে হবে। কর্মপুকুর আরএস, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে কর্মপুকুর আরএসে এই যে রিক্রুটমেন্টটি হবে, প্লেস অফ পোস্টিং, এখান থেকে কিন্তু আপনাদের 5 কিলোমিটারের মধ্যে আপনাদের রেসিডেন্ট হতে হবে। এই পদটির ক্ষেত্রে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন, তাই আপনারা পুরো বিস্তারিত দেখুন। বয়সের ক্ষেত্রে বলা হয়েছে এটিতেও কিন্তু আপনাদের 20 থেকে 40 বছরের মধ্যে বয়সটি হতে হবে। আপনাদের এই পদের জন্য বেতন দেবে 5000 টাকা প্রতি মাসে। এই পদটিতেও শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। এখন কীভাবে আবেদন করতে হবে সেটি এখানে বলে দেওয়া হয়েছে। আপনারা এখানে সাবমিট করবেন স্পিড পোস্টে অথবা কুরিয়ারে অথবা আপনার ড্রপ বক্সে সরাসরি ফেলে আসতে পারবেন সমস্ত নথিপত্র নিয়ে। এখানে যে অ্যাপ্লিকেশান ফর্মটি দেওয়া হয়েছে সেই অ্যাপ্লিকেশান ফর্মটি একসাথে গেঁথে দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার যে শুরু এবং শেষ ডেট সেটি বলা হয়েছে 12 জানুয়ারি থেকে শুরু হবে এবং 27 জানুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যারা সরাসরি ওয়েবসাইট থেকে দেখবো ভাবছেন তাদেরকে একটি কথা বলে দেবো, আপনারা এখানে ডাব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ফলো করতে পারবেন অথবা হুগলি জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে সরাসরি আপনারা এই নোটিফিকেশানটি পেয়ে যাবেন। এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেও সরাসরি আপনারা এই নোটিফিকেশানটি পেয়ে যাবেন, সেখান থেকে এই নোটিফিকেশান ডাউনলোড করুন এবং পুরো বিস্তৃত দেখুন, তারপরে এলিজিবল মনে করলেই আবেদন করুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করবেন সকল বন্ধুবান্ধবদের সাথে যারা এইরকম 5 কিলোমিটারের আন্ডারে রয়েছে এই রিক্রুটমেন্টের স্থান থেকে, মানে যেখানে পোস্টিং হবে দেখতে পাচ্ছেন বলা হয়েছে, সেখান থেকে আপনারা 5 কিলোমিটারের মধ্যে হলে অবশ্যই আবেদন করুন। এবং যদি আপনার বন্ধুবান্ধব এইরকম ডিস্টেন্সে থাকে তাদেরকে শেয়ার করে জানতে সাহায্য করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।